আলহামদুলিল্লাহ, আমরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, অবস্থার পরিবর্তন করে দেবেন। এই যে দেখেন, গতকালকে আমার অবস্থা খুবই খারাপ ছিল, ভাবতেই পারি নাই যে এখানে এসে এত সুন্দর একটা জলসায় এসে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যেতে পারবো। শুকরিয়া আদায় করেছি, ভালো করে দিয়েছেন কে। এই জন্য আমরা সবাই যেন সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেয়, ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নেয়ামত দিয়ে ভরিয়ে দেব, আর যদি তোমরা কুফরি করো তাহলে তোমাদেরকে আজাব দেব, গুজব দেব। আমরা আল্লাহ তাআলার কাছে আজাব চাই না, রহমত চাই। রহমত পেতে হলে শুকরিয়া আদায় করব কার? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে এই যে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, খুন, ঘুম, ধর্ষণ, ইভেন এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস এগুলো সবই হলো আমাদের হাতের কামাই, ঠিক কি না? আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা যদি পরহেজগার হয়ে যাই, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, এই মারামারি হবে না, এই কাটাকাটি হবে না, এই ঝগড়া বিবাদ হবে না, এই যে ধর্ষণ হচ্ছে এগুলো হবে না, ইভেন এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস হবে না। এই জন্য আমরা সবাই যেন সবসময় একজনের শুক্রিয়া আদায় করি, তিনি কে? আল্লাহ তাআলার বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে। যতই আমরা আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করব, আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে আরো পরিবর্তন করে দেবেন। আসুন আমরা আল্লাহ তাআলার বেশি বেশি শুক্রিয়া আদায় করে, আল্লাহ তাআলার বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার মুকাররবিন বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা সবাই হতে পারি। সবাই পড়ি আমিন।